রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। শনিবার খোয়াই থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি রাখু দাস। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রকাশ্যে সন্ধ্যা রাতে খোয়াই থানার অন্তর্গত সোনাতলা বাজার এলাকার খোয়াই যুব কংগ্রেসের সম্পাদক পাপাই দাস ও তার বাবা তথা কংগ্রেস নেতা চানু দাসকে বেধড়ক মারধর করে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা। এতে গুরুতর আহত হয় পাপাই দাস ও তার বাবা চানু দাস। পরবর্তী সময়ে তাদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। অন্যদিকে এই বিষয় নিয়ে নামধাম দিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ জানানোর 24 ঘন্টা অতিক্রান্ত হলেও আসামিকে এখনও গ্রেফতার করেনি খোয়াই থানার পুলিশ। এরই প্রতিবাদে এবং আসামিকে গ্রেফতারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করে কংগ্রেসের যুবকর্মীরা। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুব কংগ্রেস নেতা রাখু দাস। পরবর্তী সময় খোয়াই থানার পুলিশ আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আশ্বাস দিলে থানা ঘেরাও মুক্ত করে দেয় কংগ্রেস কর্মীরা। তবে পরিস্থিতি কিছুটা হলেও পাল্টাতে চলেছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধীরাও কিন্তু প্রতিবাদমুখী হচ্ছে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। বাম কিংবা ডান আক্রান্ত হবার মুহূর্তের মধ্যেই প্রতিবাদ করে তুলছে বিরোধীরা। এর প্রভাবে অনেকটাই চাপ সৃষ্টি করছে শাসক শিবিরে, অভিমত রাজনৈতিক মহলের। রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে আইনের শাসন তলানিতে। আপনারা জানেন গত পরশুদিন দিন দিবালোকে, প্রকাশ্য দিবালোকে আমাদের NSOI সাধারণ সম্পাদক পাপাই দাস এবং কংগ্রেস নেতা চানু দাসের উপর প্রাণঘাতী হামলা করে বিজেপি সন্ত্রাস বাহিনীরা। আমরা নামধাম দিয়ে FIR করেছি এবং খোয়াই হাসপাতাল থেকে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। FIR করার পরও, 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও তারা আসামিদের গ্রেফতার করছেন। আমরা আজকে এখানে যুব কংগ্রেস জানান দিতে এসেছি, কংগ্রেস দুর্বল নয়। আমরা বিজেপি এবং পুলিশকে আমরা বার্তা দিতে এসেছি যে কংগ্রেস এখন দুর্বল নয়। আমাদের কর্মীদের উপর আক্রমণ হলে আমরা ছাড়ব না। আমরা তাই আজ থানা ঘেরাও করে আমরা বার্তা দিতে এসেছি, 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সারা জেলার যুব কংগ্রেসের কর্মীরা এসে এই থানা 24 ঘন্টার জন্য এই থানা ঘেরাও করবে। আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে ওনারা দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আমাদের ইনফর্ম করবেন। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।